আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। শিক্ষার আলো আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফল চারটার পর যেভাবে দেখবেন, 31 আগস্ট 2021 5:40 দ্য ডেলি ক্যাম্পাসে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য দৃঢ় আগ্রহী হয়ে আসেন কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফল সম্পর্কে কোনো তথ্য জানতে ইচ্ছা করে, তাহলে প্রতিবেদনটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। প্রতিবেদন শুরু করার একটি কথা, আপনি আমাদের চ্যানেল নতুন ভিডিও থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সারা দেশে কলেজগুলোতে 2020 ও 2021 শিক্ষাবর্ষে স্নাতক ভর্তির ফল আগামীকাল বুধবার 1 সেপ্টেম্বর প্রকাশ করা হবে। এদিন বিকাল 4টার পর উত্তীর্ণ শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। অন্যবারের ন্যায় এবারও ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি উত্তীর্ণদের মুঠোফোনে খুদে বার্তার পাঠানো হবে। বিষয়টি নিশ্চিত করে আজ বুধবার 31 আগস্ট বিকালে ভর্তি পরিচালনা মূল কমিটির সদস্য সচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসিরুদ্দিন দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন, বুধবার বিকালে ফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন। এছাড়াও মুঠোফোনে খুদে বার্তাও ফল জানানো যাবে। বিজ্ঞপ্তিতে দিয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে বলেও তিনি জানান। এদিকে রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার বিকেলে 4টায় প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে, এরপর মুঠোফোনে খুদে বার্তায় ফল জানানো যাবে। ফল জানতে বিকেল 4টার পর NU স্পেস ATHN স্পেস রোল নম্বর টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি খুদে বার্তায় ফল জানা যাবে। এছাড়া রাত 9টার পর ভর্তির ওয়েবসাইট www.nu.ac.bd/admissions ফল পাওয়া যাবে। জানা গেছে এবার SSC ও HSC পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। ইতিমধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ করা হয়েছে। গত 28 জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2020 ও 2021 শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়। প্রথম আবেদনের সময় 14 আগস্ট বলা হলেও পরে সেটি বৃদ্ধি করে 18 আগস্ট করা হয়। 19 আগস্ট পর্যন্ত ভর্তিস্থরা আবেদন ফি জমা দিতে পেরেছেন। আগামী 15 সেপ্টেম্বর থেকে অনলাইন প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর কথা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদনটি। প্রতিবেদনটি স্পষ্ট হয়েছে যে আপনারা কীভাবে ফলাফল দেখতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান। আল্লাহ হাফেজ।